আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত সকল সৎকর্মশীল তার অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদ প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমরা প্রশ্নোত্তর মাধ্যমে ইসলামী জ্ঞান শিখছিলাম। আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলা অধ্যায় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হবে হাজ বিষয়ে। হাজ বিষয়ে নতুন অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করব আজকে, আমাদের অধ্যায় নাম্বার হবে 76 নম্বর অধ্যায়। আজকের প্রথম প্রশ্ন 789, হাজ ইসলামের কয় নম্বর রোকন? হাজ যে আমরা করি বা করে, হাজের ইসলামের রোকন কয় নম্বর রোকন? উত্তর, হজ হলো ইসলামের 5 নম্বর রোকন, সর্বশেষ এবং ব্যয়বহুল একটি ফরজ কাজ বা ফরজ ইবাদত। প্রশ্ন 790, পবিত্র কোরআনের কোন সুরার কত নম্বর আয়াতে হাজ ফরজের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর, আলে ইমরান এর আয়াত নম্বর 57-তে হজের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্ন 791, কত হিজরি সনে হজ ফরজ হয়েছিল? উত্তর, নবম অথবা দশম হিজরিতে হজ ফরজ হয়েছিল। প্রশ্ন 792, হজ কত প্রকার ও কি কি? গুরুত্বপূর্ণ বিষয়, যারা হজ করবেন, আমরা জানি শুধু হজ করি, হজ কত প্রকার এবং কি কি? উত্তর, হজ 3 প্রকার। এক হলো তামাত্তু, যেটা সর্বোত্তম, তারপর হলো কিরান, তারপর হলো ইফরাদ। তাহলে হজ 3 প্রকার, তামাত্তু, কিরান ও ইফরাদ। প্রশ্ন 793, কোন হজের কুরবানি আবশ্যক নয়, অর্থাৎ ইফরাদ হজের? উত্তর হলো ইফরাদ হজের কুরবানি শর্ত নয়, আবশ্যক নয়। ইফরাদ যাদের টাকা পয়সা কম আছে, সেরকম পুরাপুরি খরচ করতে পারবে না, তারা ইফরাদ হজের নিয়ত করে যাইলে তাদের কোরবানিটা বাঁচবে আর কি। কোরবানিটা যারা সৌদি থেকে করে, কোরবানির জন্য 500-600 রিয়াল এরকম লাগে। তো যারা যাদের পয়সা কম থাকে, তারা এই নিয়ত করলে তাহলে কোরবানি ছাড়াই এই ইফরাদ হজটি করতে পারবেন। প্রশ্ন 794, তামাত্তু হজ কাকে বলে? উত্তর, প্রথমে উমরা করে শেষ করা, তারপর হজ করা, আলাদা আলাদা ইহরামে করাকে তামাত্তু হজ বলে। অর্থাৎ তামাত্তু হজ হলো প্রথম আপনি উমরার নিয়তে মক্কায় প্রবেশ করলেন, এরাম বাঁধলেন, তখন আপনি মক্কায় গিয়ে আপনার উমরা সম্পন্ন করলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তারপরে পরের দিন 8 তারিখে হজের নিয়ত করে আপনি মিনাতে চলে যাবেন। হজের নিয়ত করে মক্কা থেকে, মক্কা যে কোনো হোটেল থেকে থাকেন, হোটেলে থাকেন, মিনা যেখানেই থাকেন, আপনি সেখান থেকে হজের নিয়ত করে নতুন করে গোসল করে এহরাম বেঁধে নেবেন। সেই জন্য আপনাকে মিকাতে যেতে হবে না। প্রশ্ন 795, কিরান হজ কাকে বলে? উত্তর, একই এহরামে হজ ও উমরা করাকে কিরান হজ বলে। অর্থাৎ যারা কিরান হজ করবেন, তারা কিন্তু এই যে মিকাত থেকে যে এহরামের এহরাম বেঁধেছেন, এটা আর মাঝপথে খুলতে পারবেন না, অর্থাৎ এহরাম আর ভঙ্গ করতে পারবেন না। কিন্তু যারা তামাত্তু করবে, তারা এখান থেকে মেকার থেকে যখন উমরার নিয়তে তারা ইহরাম বেঁধেছে, তখন তারা মক্কা গিয়ে যখন তাওয়াফ করলো, সাই করলো, তখন চুল কেটে নিবে, ফুরাফুরি সাজবে না, যেহেতু তাদেরকে হজের শেষের দিন অর্থাৎ 10 তারিখে তাদেরকে মাথা মুন্ডন করতে হবে। সেই জন্য যদি আগে মুন্ডন করেন, পরবর্তীতে আপনার মুন্ডন করার মাথায় চুলে থাকবে না। সেই জন্য প্রথম দিন কেসি দিয়ে পুরা মাথা থেকে চুল কেটে নেওয়া অথবা মেশিন দিয়ে কেটে নেওয়া, যেন পরবর্তীতে 2 দিন পরে আবার চুলটা কাটা যায়। তো এটা হলো সুবিধা, যারা তামাত্তু করবে, তারা যদি আগে যায়, 2-1 দিন আগে গেলে তখন তারা উমরা আদায় করে, তারা একটু রিল্যাক্স এ
থাকতে পারেন, একদিন বা দুই দিন যার সময় থাকে। আর তারপরে কিরান হজ হলো আপনি যে এরাম বাইদেছেন, ওখান থেকে গিয়ে মক্কা গিয়ে উমরা করছেন, সাই করছেন, মাথার চুল কাটছেন, কিন্তু আপনার এই উমরা যে এহরাম বেঁধেছেন এই এহরামটা আপনার থেকে যাবে, কিন্তু আপনি প্রয়োজনে পাল্টাইতে পারবেন। আপনি দুই ড্রেস নিলেন, আপনি গোসল করলেন ফাঁকে, এটা পাল্টাইতে পারবেন, কিন্তু আপনার এহরাম ভঙ্গ করা যাবে না। এহরাম অবস্থায় থাকতে হবে এবং এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলো হারাম সেগুলা থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। প্রশ্ন 796, ইফরাদ হজ কাকে বলে? উত্তর, উমরা না করে শুধু হজ করাকে ইফরাদ হজ বলে। অর্থাৎ ডাইরেক্ট তারা প্রবেশ করবে কোথায়? ডাইরেক্ট প্রবেশ করবে মিনাতে, সেখানে প্রবেশ করবে হজের নিয়তে ডাইরেক্ট, তাদের আগে কোনো উমরা নাই। প্রশ্ন 797, ইহরামের উদ্দেশ্যে গোসল করা ফরজ ওয়াজিব নাকি সুন্নত? আমরা অনেকে দেখি এরাম যখন বাঁধে মিকাতে গিয়ে তখন তারা আবার দুই রাকাত সালাত পড়ে মসজিদে গিয়ে, আসলে এটার উদ্দেশ্য কি, এটা কি শরীয়তে জায়েজ কিনা? উত্তর, এটা হইলো সুন্নাত। এহরামের উদ্দেশ্যে গোসল করা সুন্নাত, কিন্তু এহরামের উদ্দেশ্যে কোনো সালাত নাই, তাহলে এহরাম যারা বাঁধবো যদি এহরামের উদ্দেশ্যে গোসল করা সুন্নাত, আমরা ওখানে যে গোসলটা করি এটা সুন্নাত, এটা কোনো ফরজ না, ওয়াজিব নয়। তবে সুন্নাত পালন করলে তো 10 নেকি আছে, এবং সুন্নাত পালন করে আপনি যখন লম্বা সফর থেকে গেলেন, গোসল করলেন, এহরামটা বাঁধলেন, তখন আপনার শরীরটা অনেকটাই হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার এবং সেই অনুযায়ী অন্যকে বলার তৌফিক দান করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।